بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن.

এই সমষ্টিগত ভাবে শহীদ দুরুদ যদি পড়ে সেটাও বেজাত হবে কারণ দুরুদ পড়াটা এটা ব্যক্তিগত একটা ইবাদত সবাই যার যার নিজস্ব নিজস্ব ব্যক্তিগতভাবে ভাবে দুরুদ পাঠ করবে সালাম দিবে কিন্তু সবাই মিলে সমস্যরে সালাম দেওয়া সমস্যরে দুরুদ পাঠ করা এই ধরনের কোন বিধান করা হয়েছে কোথাও আসেনি সাহবাদ আমলেও আসেনি রসুল বলছেন মানে আমি আমার আনলেই সাহি আমরা ফরাজ যে ব্যক্তি এমন কোনো কাজ করলো যে এই কাজের বিধান আমাদের দিনের মধ্যে নাই সেটা গ্রহণযোগ্য না সেটা বর্জনীয় কাজেই যুবদের যে ডায়লগ যেটা নাকি বাক্য সেটা রসুল সাম শিক্ষা দিয়েছেন কারণ যখন পবিত্র করা নিসুর আহদাবের ছাপ্পান্ন নম্বর আয়ত অবতীর্ণ হয় আল্লাহ আল্লাহসরা বলেন আবুদুল্লাহ শ্বেতানজিম আল্লাহ মহিলা হসাল্লো না আরে নবীউল্লাহ্দিন আমসুল্লো আলী হোসেল নুমু তসলিমা

বাক্য দূরদের আল্লাহ রসুল আলামের শিক্ষা দিয়েছেন এটাকে এই দুরুদরাই পড়া নিয়ম সবচেয়ে উত্তম যেটা নামাজে আমরা পড়ে থাকি এবং এটা রসুল আসলাম আবাদেরকে শিক্ষা দিয়েছেন এভাবে অন্যান্য হাদিসে যে সমস্ত দুরুদগুলা দূরদগুলা রসুল যে সমস্ত বাক্য সহ রসুল পরিপূর্ণ দুরুদগুলা শিক্ষা দিয়েছেন সেটাই আল্লাহ কাছে গ্রহণযোগ্য হবে কিন্তু মানুষের বানানো যে সমস্ত দুরুদ রয়েছে যেমন দূরদের তাজ দূরদে নারিয়া আহ দূরে এই ধরনের যেগুলা অনেক যেগুলো আমাদের শিরিক বেজাত রয়েছে এবং মানুষের বানানো সেটা মানুষের বানানোর কারণে এই আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত সেটা রসুল ইসলামের শূন্যতের মাধ্যমে আসতে হবে আর যেটা রসুল শূন্যতে নেই এবং যেটা সাহাবাহ আমরা করে না সেটা বেদাত এবং রসুল বলছেন কুল্লু বেদাত সমস্ত বেদাতাই পদভ্রষ্টতা ও কুল্লু তারা ফিন্নার এবং সমস্ত পদভ্রষ্ট মানুষকে ধান নিয়ে যাবে কাজেই ইবাদতের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে অর্থাৎ প্রত্যেকটা ইবাদত কবুল হবে না তিনটা শর্ত না পুরা করা পর্যন্ত এক নম্বর শর্ত হচ্ছে তাও থাকতে হবে একমাত্র আল্লাহর জন্য তহিদ থাকতে হবে দুই নম্বর একলাশ আল্লাহর জন্য তিন নম্বর রসুল্লা সালসামের শরীয়তের যে নিয়ম নিয়ম নীতিমালা শরীয়তের যে নিয়ম গুলা রয়েছে সেগুলা পালন করতে হবে অর্থাৎ রসুলের পক্ষ থেকে যেই বাক্যটা আসছে যে যেটা যে সংখ্যাটা আসছে যে স্থানে করতে হবে যে সময় করতে হবে যে পদ্ধতি করতে হবে এই সমস্ত নীতিমালার ব্যতিক্রম করলে সেটা নিজস্ব বানানো মান করা হবে এটা আল্লাহ কখনো কবল করবে না যেমন শরীফ সমস্যরে পড়ার কোন নিয়ম রসুল ইসলামের পক্ষ থেকে আছে না করেন নাই এবং এই যে যে আপনার বাক্যটা বলেছেন যে বাক্যটা এই ধরনের বাক্যে যদি রসুল না বলে থাকে। তাহলে সেটা কখনো গ্রহণযোগ্য না আল্লাহ আমাদের সবাইকে জীবনের সকল ক্ষেত্রে রসোল্লাহ সহী সন্ন্যতের অনুসরণ করার অভিযান করোসল্লাহ